লোকসভা ইলেকশনত আহোম জনগোষ্ঠীর রাইজে সদৌ তাহেব স্বাতন্ত্রার যে নেতৃত্ব, সেই নেতৃত্বক লগত লৈ এক সুস্থির পরিবেশের মাজত এক গণতান্ত্রিক সিদ্ধান্ত গ্রহণ। গণতান্ত্রিক সিদ্ধান্ত কি? যি আমাক বিশ্বাসঘাতকতা করেছে, যি আমাক প্রতারণা করেছে, যি আমাক জনজাতিকরণের মর্যাদা দিম বলে রাজনৈতিক টোপ দিছে। রাজনৈতিক টোপ দিয়ার পাছত সমষ্টি পুনর্নির্ধারণের নামত আহোম জনগোষ্ঠীক যে রাজনৈতিকভাবে পেটে মরা যে চক্রান্ত করেছে, অসমৰ সম্পদ আহোম জনগোষ্ঠীর উপর বা কাহি নিয়ার যে প্রক্রিয়া চলিছে, ভূমি অধিকার বা আমাক বঞ্চিত করার যে প্রক্রিয়া চলিছে, তার বিরুদ্ধে প্রতিবাদ হব। আর এইখান সরকার অনাগত সময়ত এই দলক আমি তার উচিত প্রত্যুত্তর দিম এই লোকসভা ইলেকশন আগত। সেই কথাটা আমার স্পষ্ট মত, এটা আমার স্পষ্ট ধারণা। আর আপনার মাধ্যমেদি বিজেপি দল আর সরকারকে আমি এই মেসেজ দিব বিচারিছো যে আপনাদের আমাক যা দশটা বছর যি প্রতারণা করলে, যি প্রবঞ্চনা করলে, যি বিশ্বাসঘাতকতা করলে, তার প্রতিশ্রুতি, তার ফল আপনাদের নিশ্চয় পাব। আর এই লোকসভা ইলেকশনত 55 লাখ আহোমর রাইজে তার প্রতিশ্রুতি আপনাদের দিব। প্রতিখন সরকারে আমাক কয় যে ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের যদি দাবি, এই বিজ্ঞানসম্মত দাবি, এই একটা কনস্টিটিউশনাল দাবি আর এটা পলিটিক্যাল দাবি। গতি ইয়ার যুক্তিযুক্ত আছে, ইয়াক আমি ফলপ্রসূ রূপ দিবলে চেষ্টা করি বা আমি এই ফলপ্রসূ রূপ দিম। বিজেপি সরকার আহিল, সরকারে আমাক কলে যে ছমাহের ভিতর অসমৰ ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণের মর্যাদা দিম, দুটা কাল অতিক্রম করব। এটা অহা লোকসভা ইলেকশন আহি আছে, লোকসভা ইলেকশনের আগত তাই আহোম জনগোষ্ঠীক কোনেও মিছাতে জনজাতির মর্যাদা দিম বলে ভেলকি বাজি মরাটো তাই আহোম ছাত্র সন্তায় কেতিয়াও সহ্য হবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজেপি সরকারের দলে তাই আহোম জনগোষ্ঠীর যে প্রতিশ্রুতি দিছিল যে অসমৰ 55 লাখ আহোম মানুহক জনজাতিকরণের মর্যাদা প্রদান করব, এই প্রতিশ্রুতি এটা অফার। আজি কার্যনির্বাহক সভাত আমি কেবাটাও সিদ্ধান্ত গ্রহণ করেছো। প্রথম সিদ্ধান্তটো হল যে জনজাতিকরণের দাবি, এই ফেব্রুয়ারি মাসের ভিতরে আমি কেবাটাও কার্যসূচী লৈছো, এটা প্রতিখন জেলায় আমি বাইক ৰেলী লৈছো। আর যেহেতু বাজেট অধিবেশন চলি আছে 28 তারিখলৈকে হব, গতি আমার গুয়াহাটির একটা প্রতিবাদী কার্যসূচী আমি লৈছো। আর আমি হদৌ টাইমছনের পরিয়ালের পরিষদও আমি বহাব বিচারিছো, গতি মাজুলী, কার্বি আংলং, শিলচর, বিশ্বনাথ চাৰিআলি, আমার মরিগাঁও, আমি সকলকে এখন জেলা পর্যায়ের আমি কমিটি বনাব বিচারিছো। আর হদৌ টাইম ছাত্রসন্থা যেহেতু একটা ছাত্র সংগঠন, গতি ছাত্রসকলের শৈক্ষিক উত্তরণের কথা চিন্তা করাটা খুবই প্রয়োজন, গতি সেইখানে একটা শৈক্ষিক কোষ আমি গঠন করব বিচারিছো। এই হচ্ছে আমার আজি মূল প্রস্তাবের বিষয়। আর তারলগেলে আমি লোকসভা ইলেকশনের আগত হদৌ টাইম ছাত্রসন্থার ভূমিকা একটা সাংঘাতিক ধরনের সরকার বিপক্ষে যাব, কারণ সরকারে প্রতিশ্রুতি দিলে, পরিশ্রুতি আমাক পূরণ নকলে, জনজাতিকরণ দিম বলে কলে, জনজাতিকরণ আমাক নিদিলে, যা পরিশ্রুতি যে সকল প্রতিশ্রুতি অহার হয়েছে, সরকার বিরুদ্ধে একটা প্রবল প্রতিবাদী কার্যসূচী ইতিমধ্যে আমি হদৌ টাইম গ্রহণ করি।